আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের এমনই একটি আমলের কথা বলবো, যে আমলটি করলে আপনার খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার রুহানি শক্তি বেড়ে যাবে। এবং যদি আপনার বাড়িতে খায়র বরকত না থাকে, টাকা পয়সার মধ্যে যদি বরকত না থাকে, তাহলেও খুব দ্রুত আপনার টাকা পয়সার মধ্যে বৃদ্ধি হয়ে যাবে, বাড়িতে খায়র বরকত শুরু হয়ে যাবে। তো প্রিয় শ্রোতাবৃন্দ, যিনারা মোতাব্বির হতে চাইছেন বা যিনারা আমিল হতে চাইছেন, তিনারা এই আমলটি করতে পারেন। এবং যিনাদের বাড়িতে বা রুজি রোজগারের কোনো সমস্যা দেখা দিচ্ছে বা বাড়িতে খায়র বরকত নাই, টাকা পয়সার মধ্যে বরকত নাই, কাজকাম করছেন কিন্তু টাকা পয়সা আপনার হাতে টিকছে না, টাকা পয়সা আপনার কাছে দাঁড়াচ্ছে না, তারাও এই আমলটি করতে পারেন। তো প্রিয় শ্রোতাবৃন্দ, এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাকে দেখুন, এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে, সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি সাফল্য লাভ করবেন। প্রিয় শ্রোতাবৃন্দ, যিনারা মুতাব্বির হতে চাইছেন বা আমিল হতে চাইছেন, তিনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটি করুন। ইনশাআল্লাহ দেখবেন খুব দ্রুত এবং খুব অল্প দিনের মধ্যে আপনার রুহানি শক্তি বৃদ্ধি হতে শুরু হয়ে গেছে। আপনি রুহানি শক্তিরও হাসিল করে নিতে পারবেন খুব তাড়াতাড়ি এবং খুব দ্রুত হাসিল করে নিতে পারবেন। এবং যিনাদের টাকা পয়সার কোনো সমস্যা বা কোনো রকমের বাড়িতে খায়র বরকত নাই, টাকা পয়সা ইনকাম করছেন, বাড়িতে দাঁড়াচ্ছে না, ঋণী দিনকে দিন আপনার ঋণগ্রস্ত হতে থাকছেন, তেনারাও আপনারা এই আমলটি করতে পারেন, অবশ্যই 100% আপনারাও সাফল্য লাভ করবেন। তো প্রিয় শ্রোতাবৃন্দ, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আপনাকে আমি বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন। কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পাবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। তো প্রিয় শ্রোতাবৃন্দ, এই আমলটি করার নিয়ম হচ্ছে, আপনি যে কোনো দিন থেকে, যে কোনো বাদ থেকে, যে কোনো টাইম থেকে, যে কোনো দিন বা যে কোনো চাঁদের তারিখ থেকে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনারা ফজরের নামাজের সুন্নত এবং ফরজের দরমিয়ানে, ঠিক আছে, আপনি ফজর, আপনি যখন ফরজে উঠবেন নামাজ পড়ার জন্য, ফরজ নামাজের সুন্নত এবং ফরজ এর দরমিয়ানি বা মধ্যখানে জায়গাটা আপনাকে 90 বার, ঠিক আছে, অনলি 19 টাইম, ঠিক আছে, মাত্র 90 বার, ঠিক আছে, 9 10 90 বার আপনারা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিমটি ফজরের সুন্নত পড়ে আপনি পড়বেন 90 বার, তারপরে আপনি ফরজ পড়বেন, ঠিক আছে। ফজরের সুন্নত এবং ফরজের দরমিয়ানে আপনি 90 বার পড়বেন। আরও আমি ভালো করে বলছি, ফজরের মানে ফজরের ওয়াক্তে আপনি সুন্নত এবং ফরজ নামাজের মধ্যখানে জায়গাটাতে আপনাকে 90 বার পড়তে হবে রেগুলার, মাঝে কামাই দিবেন না। এবং প্রথম ও শেষে আপনি 3-3 বার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে নেবেন, ঠিক আছে, তারপর আল্লাহর কাছে দোয়া করবেন আপনার নিজের জন্য। আর নিয়ত ঠিক রাখবেন, উদ্দেশ্য ঠিক রাখবেন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনি খুব দ্রুত যে উদ্দেশ্যটা নিয়ে আপনি আমলটি করবেন, অবশ্যই সেই উদ্দেশ্য আপনি সাফল্য লাভ করবেন, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম এটি এমনই একটি আমল, যদি আপনি এই বিসমিল্লাহির রহমানির রহিমের আমিল হতে পারেন, তাহলে আর কোনো আপনার পৃথিবীর আর কোনো আপনার আমলের প্রয়োজন হবে না। এর থেকে আপনি অনেক কিছু লাভ করতে পারবেন, অনেক কিছু ফায়দাও নিতে পারবেন। তো প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করছি ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটাতে, এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন দর্শক হয়ে থাকেন, ঠিক আছে। এবং প্রয়োজনে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আজকের ভিডিওটা এখান থেকেই, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আমি সাক্ষাৎ। আল্লাহ হাফেজ।